তুই যাস নাই এখনো? তাহলে ঝালমুড়ি দিবা না? না, তোর কাছে মুড়ি বেশ না তো আগের বাহিরে আইতাস নাই। আগে টেবা থাকি হইছে তোর কাছে বাহি বেশ না। এক কথা যা। শিরে তুমি তো আসলে বেশি কথা কও। আমি তো বেশি কথা কই না। আমার কথা হলো যে দোকানদারি করলে বাকি যাই থাকে, তুমি একটা গুণ্ডা ধরে খালি চিঠি মুড়ি নিয়ে খালি মস কাটো পিয়াজ কাটো মুড়ি দেন না। কি চাবি একবার গা দেয় হ্যাঁ তেরা গেলাম। কে তুমি কি মাছ তাবে সাহা বাহে জানা গেল মাছ তাবে কি? আমার কয় মাছ তানে সাহা নাকি? কি যাবি হেন দিকে? আচ্ছা আমার কথা হলো যে তুমি জাল মুড়ি বেছো তাই না? হ্যাঁ বেছি। তুমি আমার কাছে টাকা পাবো না 100? পাই। হ্যাঁ পাই। আপনি তোমার দিবার চাইছেন? কয় বছর ঘুরাইছে? আজকে 10 টাকা দাও 110 টাকা বলো আমি তেরা দেমনি। তুই বালালে যাবি যাবি কি নালি কলে একবারে বগলা বানাই দিম গাও দিয়ে। আবার কে বগলা বানামু? যা তোর কাছে খাব লাগা মুখ দিয়ে একবার বেশ মুনা তোর কাছে যা বেশ তো না। না আচ্ছা দেইলো না দিলা যা তুই দেহিস না দিলা জাল মই না দিলা দেখিও আবার এনা দেশ কে আর একটু লবণ খাই যাই তারে কইছি না তারে কিছু দিন না তুই যা সিন দিকে ডিস্টার্ব করবি না। তুমি কিন্তু দানি খুব রেং দে হাবছ কি কে রেং দাইছি দোকানদারি করলে তো রেং দেন যাব না বুঝ নাই এক ছড়ে বা মু 2 বছর হইছে হ্যাঁ তা কিছে এখন আবার ফেরা এক 10 টিয়ার দেও 110 টিয়া ওই দিমনি দিমনি দে হ্যাঁ তোর কাছে ভাই বেশ মনে এক কথা যা আচ্ছা না বাসলা বেসা বেসা তুমি জাল মারি বেসা না দিলে এর মধ্যে কি আবার এর মধ্যে আতাস আরে দেখলাম আমার মধ্যে কি তোর দেওয়ার নাক বকে দেখলো কই দেব নগদ গেলি এক কোড়া বাকি সারা সুর খাই যায় আবার কই তো আচ্ছা কথা আছে আজ লামে হ্যাঁ আমি যে তোমার কাছে টাকাটা নিলাম ঠিক আছে আমি তোমার কাছে থেকে টাকাটা কেন নিছি এটা কি কখনো ভাবছো তুমি? আমার তো কিছু জানার দরকার নাই ভাই আমি টাকা পাই তুমি চাইছো তোমার বিপদ আমি দিছি এখন আমায় দাও। না তোমার কাছ থেকে আমি যে টাকাটা নিলাম আমি যে তুমি টাকাটা চাও আমি দেই না এখানে কারণটা কি? সেটা তুমি আমায় বলো। তোমাকে আমি বলবো কিভাবে বলি বলো? কেন তাছাড়া তুমি একটা পুরুষ মানুষের মুখ দেখে যদি তার ভারসাম্যটা না বোঝো তাহলে কি কি তুমি কোন ধরনের মেয়ে মানুষ হইলে? এই একটা কারণে তোর সাথে আমি পারি না বুঝছস তো বল কি বলবি? আসল কথা কি শান্তা এই আমি আমার মনের কথা স্থির কারো বুঝাইতেও পারলাম না বুঝছো কি আর হয়তো বা কোনদিন পারবো না ঠিক আছে এই যে যেমন ধরো তোমার কাছ থেকে আমি টাকা নিছি না এই 5000 টাকা আমি তোমার কাছ থেকে নিছি তোমার একবার চিন্তা করো যে ছিল যে এই এলাকাতে অনেক মানুষ আছে কিন্তু তোমার জোর ভাই আমার কাছে টাকা নিল এটার কারণটা কি? আচ্ছা কারণটা কি আজকে আমি তোমাকে বলবো। তা কি কারণ? কারণটা মানে আসলে কি সব কারণে যদি তোমাকে খুলে বলতে হয় দেখো আমার কিন্তু টাকা পয়সা কোনো অভাব নাই আছে কি যে তারপরেও তুমি একটা মেয়ে মানুষ আমি একটা পুরুষ মানুষ তোমার কাছে থেকে আমি 5000 টাকা নিছি এটার কারণ হলো এই আমি টাকাটা আসলে এই কারণে নিছি যে এই টাকার কারণে যেন তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় বুঝছো। হ্যাঁ তাই নাকি? তাহলে তুমি মনে আমার একটু পছন্দই করো। পছন্দ করি সেটা তুমি বুঝতে পারো না কারণ আমার মতো একটা ছেলে তোমাকে পছন্দ করবে না আর তুমি তো দেখতে খুবই সুন্দরী আমাদের এই এলাকায় তোমার মতো ফেস এবং তোমার মতো সুন্দরী কোনো মহিলা আছে কি? তাই শুনে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর টাকা তোমার লাগে না সমস্যা না টাকা এই যে শুনো 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 তোমার টাকা লাগবে নাকি? এক কাজ করো দাঁড়াও তুমি চল এই টাকাটা রাখো। কেন? একটা সানগ্লাস কিনবা ভালো করে। না 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 আমি তোমার টাকা একটা সানগ্লাস কিনবা না না আরে লাগবে না বাবা শুনো না আমার কথা একটা ভালো সানগ্লাস কিনবা তোমার পড়লে কিন্তু সেই লাগবে আর এমনিতে তোমার সানগ্লাস কিনলে ভালো লাগবে। আরে সানগ্লাস কিনা এত টাকা যথেষ্ট পরিমাণ আছে। আচ্ছা ঠিক আছে লাগবে না না তুমি রাখো 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 আমি যাই। হ্যাঁ ঠিক আছে থাকো। কই যেতেছো? আরে এই বাসায় যেতেছি থাকো ভাই বাই। আচ্ছা ঠিক আছে ভালো থাকো। হ্যাঁ টেকাই টেকাই তুমি বরে দিলে মন দিয়ে গেলে দু চোখে টাকার শ্রাবণ ভুলে যেতে চাই যত মনে পড়ে বেশি তত ভুলতে পারি না টেকার কথা টেকাকে তো ভুলা যায় না। আহ কয় যে তোমার দল একটা সানগ্লাস কিনো সানগ্লাস কিনলে তোমাকে হেভি লাগবে হেভি লাগবে চিন্তা করো সে গাজির বাচ্চার গাজি মুন্ডা করে একটা চর্দা হালার কাজ করে ফেলাই দেয় চিন্তা করো যে সামান্য 10 টাকার জাল মুড়ি বাকি শেষে তাই আমার দিল না আগের 100 টাকা পাবো তাই তো আমার মুড়ি দিল না এই যে এখন আমি 1000 টাকার মালিক 5000 টাকা পাবো তারপরেও 1000 টাকা আবার আমাকে দিয়ে গেল বুঝছেন
এটা হলো সব হলো আসলে তো টাউডামি না বার্তারিম না এটা হলো আমার সেন্সার কামাই বুঝছেন বা তার ব্রেন ইউজ মোবাইল পরে দিছুনি আমি কি তোমার মোবাইলটা কিনে আনিছি নাকি আমাকে তোমরা মোবাইলটা বেচাও বেশি নাই তো তোর কাছে সারবার দিছি আমার পানি তো যাই বারো কালকে বেলার মধ্যে আমি মোবাইল চাই আচ্ছা দেবনি হ্যাঁ যাবো না কত কত তুমি তো পুরুষ নষ্ট চুপ থাকো এখন আমার কথা হলো যে ভাবি আমার কাছে 200 টাকা দিয়ে দিছিল আমি আর 300 টাকা বই দিয়ে দোকানে গেছি পরে আমার কাছে টাকা না 800 পরে আমি মনে করো যে 200 টাকা 300 টাকা বই দিয়ে তুমি দিছিলে 200 500 তারে দিয়ে দিয়েছি যে তুমি আপাতত ফোনটা ঠিক করো ঠিক আছে আরো তারে তেতালে তারে 800 তারে আর 300 টাকা না 300 টাকা না তেতালে 300 টাকা নিয়ে গেছি মোবাইলটা দিব আমারে তে এত দিমুই কালকে টাইম মতো মোবাইলটা চাই এই যে তোমাকে এতটা দাঁড়া মোবাইল কিনছো মোবাইলটা নষ্ট হয়েছে ঠিক করতে কিছু ঠান্ডা না করে তাই দেবা না কি তুমি ঘর খালি তাই না ঠিক আছে এই যে দে শুনো ভাই মোবাইলটা দিয়ে দিও তাড়াতাড়ি নেট মেস চালাই তো একটু ভিডিও মিডিও দেখি মনে করে যে যে ভাবি নেট চালাই তারপরে টিকটক চালাই তুমি থাকো না ভাই হারাটা মোবাইল লাগে না আই ঠিক আছে দিয়ে দিও কালকে এই যে এই যে টেহা দিলাম টেহা 300 এই যে এই যে এই যে দাও টেহা নেতিন শুয়ে আছে তোর কাছে জামা নিছিলাম আমি তো দোকানে কাটাচ্ছি তাহলে একটু ঘুরে আহি বেসর নাকি একবার তোর কাছে কাটাছি আবার কয় ও মুখারে কাটাছি মাথায় ঠিক নাই মোবাইল ঠিক কর মনে করেন যে আমার কাছে মোবাইল ঠিক করবার নিকে দিছে 300 টাকা দিয়ে দিছে 200 টাকা দিছে এ মোবাইলটা তো মনে করেন মেকার কাছে দেই নাই নিয়া তো মোবাইল মনে করেন যে 1300 টাকা আর খানে পয়সা হালাইছি 1300 আর হলো 200 তাহলে হলো 1400 আর হলো 300 তাহলে হলো কত 1700 টাকা যাই ভালো ইনকাম মোবাইল তো বাবা মোবাইল দে দে মোবাইল এসে গায়ে কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো ঠিক কথা কইতে পারি না 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 একলা রইতে পারি না রাতের আকাশ দিনের সাথে পুড়ে গেল রে ভাবির রানী আমি যে সুমি হয়ে গেল রে না 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 একলা কইতে পারি না 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 একলা রইতে পারি না তো ছিলাম ভালো দেখি একটু বাউ টাউ করে কিছু করা যায় কিনা হাই ইয়াং ম্যান
আপনি কিছু ভাবছেন নাকি? আমি নো 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 মানে ভাবতেছি কি যে হঠাৎ করে আপনার মত একটা এরকম একটা রোমান্টিক মানুষের সাথে আমার দেখা হবে, সো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, সো সুইট সুইট, আপনি অনেক সুইট। ও তাই? হ্যাঁ, আপনি অনেক হ্যাপি হ্যাপি। সো এতো আমি কি আপনার নামটা জানতে পারি? মানে আমার নাম সুমি। তাই নাকি মানে আপনার সিট খালি আছে কি? মানে মানে প্রেমের অপশন, প্রেমের অপশন খালি আছে কি? প্রেম প্রেম তো আসলে প্রেম তো করলেই করা যায়, কিন্তু আসলে প্রেম করতে গেলে তো ওই রকম মানুষ না হলে তো প্রেম হয় না, বুঝেন না? যাক যা যাক, শোনো, তোমার নামটাই তো জানা হলো না। ও আমার নাম? হ্যাঁ, আমার নাম তোমার জল। ওয়াও ওয়াও ওয়াও, ভেরি নাইস নাম। স্বর্ণের গোল্ডের মানে হীরার গড়ি, তারপরে তোমার স্বর্ণের সানগ্লাস, চেন, হীরা, মুক্তা, জড়া অ্যাভেলেবেল ওখানে, সব কিছু কম দাম, বুঝছো? তুমি যা যা অর্ডার করবা সবই পাবা, একটা লাকি বুকিং করে তোমাকে আমি সব কিছু দিয়ে দেবো। তুমি আমাকে এত কিছু দিবে মানে? ও মাই সুইট হার্ট, তোমাকে দিব না কাকে দিব, তুমি হচ্ছে আমার প্রাণের রাজা, রাজকুমার, পরাণের দিলখান, তোমাকে ছাড়া আমি আর কাকে দিব বলো? তুমি তো আমার সব। অবশ্য ঠিক আছে, তুমি আমাকে সবই দিলে, কিন্তু আমার তো তোমাকে কিছু করা উচিত নাকি? ও কি যে বলো, তুমি কি দিবা? প্রথম দেখা থেকে একটা স্মৃতি হিসাবে কিছু একটা দিতে পারো, ছোটখাটো দিও, বেশি কিছু দেওয়া লাগবে না। তা তো অবশ্যই অবশ্যই, কিন্তু কি দেওয়া যায় কি দেওয়া যায় কি দেওয়া যায়। শ্রী কত ভালোবাসা আমার, এ মুহূর্তের মধ্যে আমাকে অনেক কিছু দিয়ে ফেলো। হ্যাঁ, এত কিছু দিবে প্রথম দেখাই, কিন্তু আমি ওকে কি দেই? একটা কিছু তো অবশ্যই দিতে হবে, কিন্তু আমার কাছে তো মাত্র 1700 টাকা আছে, করি কি করি কি করি। আচ্ছা, আমার তো 2 টাকা নাই, না দিয়ে দিই। তারপরে ল্যাপটপ, ঘড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো পাওয়া যাবে। কি ভাবতেছ? না না না, এই কিছু ভাবতেছি না, তো ভাবতেছি যে তোমাকে আমি আসলে কি বলবো, ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাকে সামান্য একটা গিফট, ঠিক আছে? হ্যাঁ, তাই কি দরকার ছিল? এখানে 1700 টাকা আছে, ঠিক আছে, তোমার পছন্দ মতো একটা কিছু কিছু কিনে নিবে। আচ্ছা ঠিক আছে, আমার পছন্দ মতো একটা গলার রকেট কিনবো, না মানে সিটি গোলের মতো দামি আছে না ওগুলা, ই কিনবা? এই যে লকেটে এই যে তোমার ই আছে না, তোমার নামের অক্ষর দিব টি 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 টি, ঠিক আছে? আচ্ছা শোনো, বাই দা বয়, আমার মনে করো আমার ফ্লাইটের পরে তোমাকে আমি 50,000 টাকা তোমাকে পাঠিয়ে দেব ফ্রি ক্যাশ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই হইছে না তোমার? হ্যাঁ, ঠিক মতো মুরগি বানাইছো তো? অবশ্যই। শোনো মিস্টার তুফাত জল কুলুকুলু, এটা হচ্ছে আমার হাজবেন্ড, মাই হাজবেন্ড। এটা তোমার হাজবেন্ড? জি। ও এটা কি? এটা তোমার হাজবেন্ড? জি, এটা আমার হাজবেন্ড। তাহলে তুমি যে আমার সাথে যে তুমি যে এই যে রঙ্গরসের কথা বললাই, এটা কেন? শুনছি তুমিও নাকি মানুষের কাছে রঙ্গরসের কথা বলে সিটিং না ফিটিং মারো, আমিও তোমার 12টা বাজে 13টার মধ্যে আনছি। শেষ মুহূর্তে তোমার মুরগি বানায় দিল। আচ্ছা মুরগি বানালে তো আমার ডিমই পারতো, অবতা তার কিছু করার নাই। আচ্ছা চলো বাই। চিন্তা করছো? আমার গোলদা থেকে গেল, আমি কি ফিটিং মাছ ধরো না, ডাবল ফিটিং মাছ দেখি। চিন্তা করেছে দেখান থেকে টেহেনে জোগাড় করছি, সে একটি ছেড়ে দিয়ে দিলাম। বুঝতে কইছে না যে ফায়ার তা ফায় যায়, ফায় তো যায় না, বিরাট গা হয়ে গেল আমার।